পাঁচটা কয়টা পাঁচটা চরিত্র ঘোষণা করছেন এক নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয় তখন মুমিন আল্লাহর ভয়ে কম্পন করে তাকওয়া তাকওয়া আল্লাহর ভয় দুই নাম্বার ওয়াইযা কুদিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত হয় মুমিনের ঈমান বাড়ে ঈমান কোরআন যখন মুমিন শ্রবণ করে মুমিনের ঈমান বাড়ে তাহলে এই কথা প্রমাণ হয়ে গেল ঈমান বাড়ে আর কমে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস ঈমান পাওয়ার একটা মৌসুম আছে ঈমান কমার একটা মৌসুম আছে আছে কি না ঈমান কখন বাড়ে তখন মানুষ মসজিদে থাকে ঈমান কখন বাড়ে যখন মানুষ নামাজে থাকে ঈমান কখন বাড়ে যখন মানুষ কোরআন তেলাওয়াত করে ঈমান কখন বাড়ে যখন মানুষ কোরআন তেলাওয়াত শুনে ঈমান সময় বাড়ে যখন মানুষ আল্লাহর ভয়ে থাকে ঈমানের সময় বাড়ে যখন মানুষ ফরজ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ঘুরতে থাকে ঈমানের সময় বাড়ে যখন মানুষ জিহাদের ময়দানে অবাঙ্গরে থাকে সুবহানাল্লাহ বন্ধুরা সুবহানাল্লাহ যারা কোন ঈমানা ঈমান কখন করে যখন মানুষ কিবোর্ড শেখায় রাস্তা বাজাতে থাকে ঈমান কখন করে যখন মানুষ বাধা মুক্তি হয় বেশি কিমুখী বাধামুখী কারণ আল্লাহ রাসূল বাধা বেশিক্ষণ থাকতেন না ঈমান কখন করে যখন মানুষ জ্ঞানের মজলিসে থাকে অযুবক যুবকের কান বন্ধ সালাম দিলে জবাব পাওয়া যায় না জবাব দিল কেমনে সালাম তো শুনে নেয় কান বন্ধ বন্ধ কি না জবানি তুঝকো মজনুন বনায়া
Allah Taala mengutus Nabi Muhammad
Kalau mau begini,
kok menurunkan naik ke dami sufanya tau. Ibrani sufan itu bisa geser. Tau sufanya itu saya menurunkan. Nomor itu kayak gitu, itu sedang kongal ini semua. Lagi kongal ini kayak gini, Eko saya bulte-bulte boleh aku untuk sopti gue ke rumah. Allah mengalami aku ke jawab, ke malam menjawab deh. Allah yang membuktikan, Allah yang menghidupkan.
Jawab kutai se Quran Karim ne muta Allah paak diya ye jawab tara khoda kitne ko scientist ne nahi ye jawab tara khoda kitne ko computer decision nahi ye jawab tara khoda kitne ko hand ke doctor nahi ye jawab tara khoda kitne ko artisan nahi kitne ko engineer nahi ase to doctor nahi ye jawab tara khoda Quran ne muta Jadi kata Allah Quran dan Quran terbukti. Kita Allah Quran dan Quran yang tiquan hawa in huwa illa wahai নিজের থেকে বানায় কোন কথা বলেন না বলেন না বলার আছে না পারমিশন নাই নবী আমার জন্য আমি পুরো পৃথিবী উৎসর্গ করছি সব ঠিক লাল্লাহ মা খালাক ওয়ালা আপনাকে সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করবেন না সব ঠিক কিন্তু কথা বলার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমার রাডারের বাইরে কোন কথা বলবেন না অতএব যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানার সম্ভব মনে করছেন ওইটা জানাছেন কি বলেন কবরের ভিতরে আযাব করছে এটা নবীকে জানার সম্ভব মনে করছেন আল্লাহ জানেন এর অর্থ কি নবী গায়েব হয়েছেন হ্যাঁ কেন হয়েছেন ওই কবর বাসুর দুই চরিত্র ছিল কতজন ছিল আল্লাহ নবীকে সাহেব এর জিজ্ঞেস করে যে কবরে আযাব হয়েছিল কেন আযাব হয়েছিল ওই কবর বাসুর দুই চরিত্র এক হলো আইনা হুয়া কি বিন নামিমা তার একটা চরিত্র হলো সে চুর করিল কি করে চুর করিল আল্লাহ নবী বলেছেন কুন আলিমান তুমি আলেম হও
awam mutaan lima nutuga satro hawa madrasa awam mustanyan atau ulama ikram yang kata sorong kali awam awam mu'ikman lil ulama atau ulama ikram yang kini kau waktu hau maka jatka bertahan hau harta satro hau harta ulama ikram yang kata sorong kali hau nutuga ulama ikram yang kata sorong kali hau nutuga ulama wala takun khamisa pancam padan bhayona patali pancam ek ekta madrasa ei madrasa kono sarkari sahajjo nei nei kauni madrasa ei madrasa gulo cholbe kader sahajje apnader sahajje ki hobe hare apnara sahajjo taka diye korben sahajjo shukor onsho diye korben টাকা দেওয়ার একটা সাহায্য আপনার পরিবার চলে ছাত্র করে আপনার পরিবারের সদস্য ধরেন পাঁচজন পাঁচজন পরিবারের সদস্য নিয়ে আপনি কি করে চলে আসেন পাঁচজনের জন্য তিনবার খাবারের ব্যবস্থা করা তার জন্য যার জন্য সকালবেলা ঘুম পাঠিয়ে আপনি চলে যান কোথায় কর্মস্থলে যে আপনার তো হেড কোন পাঁচজন দিবি না আর এখানে ছাত্র দেশ বুঝলো দেখছোন ছাত্র তাদের জন্য তাদের তিনবার খাবারের ব্যবস্থা করা এটা কেমন একটা টেনশন আছে হ্যাঁ এই জন্য বলা হয়েছে অমিমা আজাকনা আমাদের ফুটুর মনের পাঁচটা চরিত্রের মধ্যে সর্বশেষ চরিত্র হল আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদ নিজের মতামতে নয় আল্লাহর মতামতের ভিত্তিতে খরচ করবে আর আল্লাহর মতামত কি আল্লাহ দিনের রাস্তা দেখা কি করা দিনের রাস্তা আল্লাহর নবী সাহাবী উসমান গনি তাকে গনি কেন বলা হয়েছে বলুন তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের জন্য এতটুকু ফেদা ছিলেন একজন ভিক্ষুক আসছে ভিক্ষুক এসে কয় আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সাহায্য করুন ওই মুহূর্তে আমার নবীর হাতে কিছু ছিল না তা আমার কাছে কিছু নাই তুমি ওসমানের কাছে যাও ইয়ে আমার কথা বলো কি বলবা যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পাঠাইছে ওসমানের ঘরে গেছে গিয়া দেখো হতো ওসমান যে আল্লাহ তাআলা গোলামকে জন্ম দেয় কেন গঙ্গা কয় চেলা কে শয়তান আছে না শয়তান মধ্যে চাই বেশি দিয়ে দিছে তাই কেন বেশি দিয়ে জবাব দেয় আসলে বলেছে যে চমকে চাকরি কর শয়তান তার কমায় গেছে গুণম দরকার আর আমি সেই তো আমি দেব সালাম করাম দিয়া ওই আল্লাহ বান্দা কি যদি আল্লাহ রাসূল এসে ইয়া তো হলো সাহায্য করে তো তোমার না ভালো মুসলমানের কাছে বলো চুপ করে চলে যাও আজকে আমরা যাও ইয়া বলে আমার কথা হলো তোমার জন্য সাহায্য দ্বিতীয় দিন দিয়া বেলা কৃষ্ণ তুলা বিচি আছে না তুলা বিচির লগে তুলা বেশি লাগে তোমরা সব শুকায় নাই গোলাম বেশি লাগে বাইরে তাই এগুলো আর তো আছে শুনে নিয়ে কেন তোমরা বলছো সেটা বলছো বেশি লাগে কি তুলা লাগে সেটা তো ধর্ম কমটা একদম কি সাহায্য করো কি দাই এ আমার গঙ্গা কি কেউ জেলা রাস্তা বলছে তো হুজুর আমাকে সাহায্য করেন শোনায় না তোমার গোলাম উসমানের সাথে আমাদের দিন বলো যারা তো হুজুর যা তাকে পাঠাইছেন তার এই বিষয় তা তুমি কি সামনে সবাই দিছি আমার কথা বলছো রাস্তা কথা বলার চান্স নাই শুধু বলো এইবার দিয়া সালাম দিয়া আমার কথা বলো সালাম দিয়া বলছে আমি আল্লাহ রসুলের মেহমান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম বলে আপনার কাছে হয়েছে আপনাকে বলেছেন আমাকে সাহায্য করো হযরত ওসমান আল্লাহ রাসূলের কথা সালাম করেন ওসমান বলতেছে নবী যে বলেছেন তোমাকে সাহায্য করতে হবে ওই মুহূর্তে ওসমানের কাছে কাকা ইমাম থেকে আসছে মেনেদার আয়েশা বলতেছে 100 জন উজাই মাল আসছে মেনেদার বলতেছে মানবো উজাই লুট করব হযরত ওসমান বললেন এই মেহমান কে নিয়ে যাও যে কোনটা তার পছন্দ সেটা তাকে দিয়ে দাও মাশাআল্লাহ
আমরা তো আল্লাহর নবী সাহাবী
আসেন সবার পরে টাকা আছে না আছে